কিছুদিন ধরে গ্রামের সব লোকেরা অনেক চিন্তিত ছিল, কেননা তারা নিজের ছাতে কারোর হাঁটার শব্দ পেত, হাঁটার সঙ্গে নূপুরের আওয়াজও আসত। ভয়তে কারোর সাহস হতো না যে সে ছাতে গিয়ে দেখে আসলে ঘটনাটা কি। তারপরে একদিন রাজু আর তার বউ সীমা ঘুমাচ্ছিল। ওগো শোনো, ঘুমানোর আগে সব জানলার দরজা বন্ধ করে দিও, গ্রামে অনেক ভয়ঙ্কর স্থিতি। কে জানে কোন ডাইনি যে লোকেদের ছাতে ঘুরে বেড়ায়, সে যদি ভেতরে এসে গায় তো? চল বোকা মেয়ে ভীতু কোথাকার, আমি এসবে মানি না। যদি আমাদের ছাদ থেকে আওয়াজ আসতো তো আমি নিজে গিয়ে ওই বহিরূপীর ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিতাম। তারপর রাত ১২টা হতেই তাদের ছাদ থেকে কারোর হাঁটার শব্দ শোনা যায়। হতচ্ছাড়া লোক কোথাকার, বাজে জীব, তোর বলাতে এই ডাইনি আজ আমাদের ছাতে এসে গেল। আরে বোকা ভীতু মুটি বউ, সাহস শুধু আমার উপরে দেখাতে পারিস তুই? এক বহিরূপী ডাইনির কাছে তো ভয় পেয়ে যাচ্ছিস, এক্ষুনি দাঁড়া, আমি ছাদে গিয়ে ওর মজা দেখাচ্ছি, চল আমার সাথে। না বাবা না, আমি যাব না, আমি নিজের পায়ে কুড়ুল কেন মারি, আমার প্রাণের মূল্য আছে, তুমি যাও। তারপর রাজু ছাতের দিকে এগিয়ে যায়। ছাতে গিয়ে রাজুর চোখ ছানা বড়া হয়ে যায়। ছাতে একটা মাথা কাটা ডাইনি থাকে, সেই ডাইনি নিজের মাথা নিজের হাতে ধরে থাকে। আজ আমি নিজের প্রথম শিকার পেয়েছি, এসে গেছিস তুই আজ, মজাই এসে গেল। এখন তোর শরীরের সাহায্যে আমি পুরো গ্রামকে বশে করতে পারবো। না না ডাইনি বোন, আমার ভুল হয়ে গেছে, আমার বউ বাচ্চার কি হবে, আমাকে আমাকে ক্ষমা করে দাও ডাইনি বোন। তোর সাহস কি করে হলো আমার ঘোড়ার সময় আমার সামনে আসার, তুই তোর ভুলের শাস্তি নিশ্চয়ই পাবি। তারপরে ডাইনি তাকে নিজের কালো জাদু দিয়ে নিজের কালো দড়ি দিয়ে বেঁধে নেয় আর তাকে নিয়ে উড়ে যায়। সীমা সীমা, তারপর তার আওয়াজ শুনে সীমা জানলার কাছে আসে, জানলা দিয়ে বাইরে দেখে, সে আশ্চর্য হয়ে যায় আর ভয় পেয়ে যায়। সে দেখে ডাইনি তার বরকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। হায় হায়, আমার সব শেষ হয়ে গেল, আমার সব ভেসে গেল, সেই ডাইনি তো আমার বরকেই উঠিয়ে নিয়ে চলে গেল। এখন আমি কি করি হে ঠাকুর, এখন আমি কি করি, আমার সাহায্য করো। সকাল হওয়ার পরে এই কথা পুরো গ্রামে ছড়িয়ে যায়। আরে ভাইয়েরা, ওই ডাইনি কোথায় নিয়ে গিয়ে থাকবে রাজুকে, আমার তো অনেক ভয় লাগছে। আমার মনে হয় সেই ডাইনি এখন অবধি রাজুকে খেয়ে ফেলে থাকবে। চলো ভাইয়েরা, আমাদের ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, তখনই আমরা সেই মায়াবী ডাইনির বধ করতে পারবো। তারপর সন্ধে হতে গ্রামের কবরস্থান থেকে রাজুর আওয়াজ আসতে থাকে। বাঁচাও বাঁচাও, কেউ তো শোনো, বাঁচাও আমাকে। এই আওয়াজ শুনে গ্রামবাসীরা অবাক হয়ে যায়। আরে এটা তো রাজুর আওয়াজ মনে হচ্ছে, কিন্তু ওকে তো ডাইনি উঠিয়ে নিয়ে গেছিল। আমার মনে হয় ডাইনি একে উঠিয়ে নিয়ে গেছিল আর সে কবরস্থানে একে বন্ধ করে দিয়েছে, আমাদের ওর সাহায্য করাই উচিত। ভাই এই কবরস্থানে যাবে ডেকে, এখন কেউ নিজের মৃত্যুকে কে ডেকে আনবে? আমাদেরই যেতে হবে আর রাজুকে ছাড়িয়ে আনতে হবে, শেষমেশ আমাদেরই তো বন্ধু না। তারপর তারা দুজন কবরস্থানের দিকে এগিয়ে যায়। সেইখান থেকে রাজুর আওয়াজ আসছিল। বাঁচাও 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 বাঁচাও। যেই তারা এগোতে থাকে তারা আরো ভয়ঙ্কর আওয়াজ পায় আর জোর আওয়াজ শুরু হয়ে যায়। ভাই আমার তো এখন ভয় করছে, চলো আমরা ফেরত যাই। ভয় পেও না ভাই, এখন এত দূরে এসেই গেছি, তো রাজু ভাইকে নিয়েই যাব। হ্যাঁ, তারপরে কিছুক্ষণে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেইখান থেকে আওয়াজ আসছিল। সেইটা একটা কবর যেটার ভেতর থেকে রাজুর আওয়াজ আসছিল। মনে হয় সেই ডাইনি রাজুকে নিয়ে এই কবরে বন্ধ করে দিয়েছে, কেন না এই কবরটা খুঁড়ি আর রাজুকে বের করি। যেই তারা কবর খুঁড়ে সেই গর্তের থেকে সেই ডাইনি নিজের মাথা নিয়ে ওদের সামনে এসে যায়। তারা ভয়তে কাঁপতে থাকে।
আরে মরে গেলাম রে, এটা আবার কি জিনিস? পালাও পালাও! তারা পালানোর চেষ্টা করে, কিন্তু ডাইনি তার মায়াবী শক্তি দিয়ে তাদের এক জায়গায় আটকে দেয়। মূর্খরা, তোরা এইখান থেকে নড়তে পারবি না, আমি তোদের মায়াবী শক্তি দিয়ে আটকে দিয়েছি, এখন তোমরা আমার খাদ্য হবে রাজুর মতন। ডাইনি বোন, তোমার কবর থেকে তো রাজুর আওয়াজ আসছিল, আমরা তো তার আওয়াজ শুনেই এখানে এসে গেলাম, আমাদের ক্ষমা করে দাও ডাইনি বোন। সেটা তো আমি গ্রামবাসীদের খাদ্য বানাবার জন্যে ফাঁদ ফেলেছিলাম, আমি জানতাম তোরা গ্রামবাসীরা রাজুর ব্যাপারে জেনে গেছিস, আর তোরা মানুষরা অনেক চালাকোষ, তোরা নিজেদের ছাতে আসবি না, তাই তোদের বুদ্ধিমানি করে এইখানে নিয়ে আসলাম। আমি হলাম এই কবরস্থানের জ্যান্ত সব, পুরো গ্রামে এখন আমি শাসন করব। তারপরে সেই ডাইনি সেই গ্রামবাসীদের নিজের সঙ্গে নিজে কবরে বন্ধ করে দেয়। সেই গ্রামবাসীদের না ফিরতে দেখে বাকি গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। ভাইয়েরা, আমার মনে হয় কোনো অঘটন হয়ে গেছে আমাদের সঙ্গীর সাথে, এখন তো রাজুর আওয়াজও আসছে না, একদম শান্ত হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমার মনে হয় আমাদের গ্রামের পুরুত মশাইয়ের কাছে যাওয়া উচিত, উনি আমাদের এই বিপদ থেকে বের হওয়ার উপায় দিতে পারবেন। তারপরে তারা সবাই গ্রামের পণ্ডিত মশাইয়ের কাছে পৌঁছে যায়। পণ্ডিত মশাই, সাহায্য করুন, গ্রামের কোন ডাইনি এসে গেছে, সে গ্রামের তিন লোককে নিখোঁজ করে দিয়েছে, এখন আপনি সাহায্য করতে পারেন, না হলে জানা নেই এর পরের নম্বর কার হবে। তারপরে পণ্ডিত মশাই তাদের কথা শুনে নিজের চোখ বন্ধ করেন, আর নিজের দিব্য দৃষ্টি আর দিব্য শক্তি দিয়ে ডাইনির কাণ্ড দেখে নেয়, আর বাকি গ্রামবাসীরা হাত জড়ো করে দাঁড়িয়ে থাকে। তারপর কিছুক্ষণ পরে পণ্ডিত মশাই নিজের চোখ খোলেন। গ্রামের এক মায়াবী ডাইনির প্রকোপ হয়ে গেছে, গ্রামের কোনো হতচ্ছড়া লোক কবরস্থানে গিয়ে ডাইনির কবরের ওপরে থুতু ফেলে দিয়েছিল, যাতে সেই ডাইনির খুব রাগ হয়, আর এখন সে সবার প্রাণের শত্রু হয়ে গেছে। তখনই পেছনে দাঁড়ানো হারিয়া বলে, ঠাকুর মশাই, মনে পড়লো কিছুদিন আগে আমার আম খাবার ইচ্ছে হলো, তো আমি কবরস্থানের থেকে আম গাছ থেকে আম তুললাম, আমি আম তুলে তো নিলাম কিন্তু ওটা অনেক তেতো ছিল, তো আমি ওখানে থুতু ফেলে দিলাম। হে ঈশ্বর, এই আমার থেকে কি ভুল হয়ে গেল! এখন যা হওয়ার ছিল হয়ে গেছে, এখন আমাদের সেই কবরস্থানে জ্যান্ত সবে থেকে মুক্তি পেতে হবে, না হলে সে সবাইকে মেরে ফেলবে। তো আমরা কি করব ঠাকুর মশাই? ওই ডাইনির প্রাণ ওর মাথায় আছে, যেটা সে হাতে নিয়ে ঘুরে বেড়ায়, আমরা যদি তার থেকে ওর মাথাটা কেড়ে নিতে পারি তাহলে সেই ডাইনি শেষ হয়ে যাবে। তারপরের দিন এই আওয়াজ শুনে গ্রামবাসীরা বুঝে যায় যে এইটা সেই ডাইনির ফাঁদ। ভাইয়েরা, এখন কি করি? কিছু না কিছু তো করতেই হবে। হরিয়া ভাই, আজ তুমি আর আমি যাব, আমি ডাইনির সামনে যাব, আর যেই ডাইনি সামনে আসবে তুমি পিছন থেকে গিয়ে সেই ডাইনিকে ডান্ডা মেরে তার মাথাটা মাটিতে ফেলে দিও, আমি তাড়াতাড়ি তার মাথা বস্তায় মুড়ি দিয়ে পালিয়ে যাব। কেমন কেমন লাগলো আমার উপায়? এটা ভালো উপায়, চলো আজ আমরা ডাইনির আতঙ্ক থেকে সব গ্রামবাসীদের বাঁচিয়ে নিই। তারপরে তারা যায়, হারিয়া আগে গাছের পেছনে লুকিয়ে যায়, আর ভীম সেই দিকে চলে যায় যেখান থেকে আওয়াজ আসতে থাকে, তার সেখানে পৌঁছানোতেই সেই ডাইনি সেখানে এসে যায়। আরো একটা শিকার, তুই তো স্বাস্থ্যবান, তোকে খেতে তো খুব ভালো লাগবে। এরই মধ্যে হারিয়া পেছন থেকে এসে তার হাতে ডান্ডা দিয়ে মেরে তার মাথা মাটিতে ফেলে দেয়, আর ভীম তাড়াতাড়ি তাকে বস্তাতে ভরে নেয়। যেতে দাও আমাকে, যেতে দাও, আমি কাউকে ছাড়বো না, আমার মাথা ছেড়ে দাও, আমার মাথা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তারপরে তারা সবাই সেই মাথাটা কবরস্থানে পুঁতে দেয়,
আর একটা নির্ণয় নেওয়া হয় যে এখন থেকে কেউ কবরস্থানে আসবে না।